वेलकम टू दिशार एग्जाम गाइड प्रिय तृतीय श्रेणी शिक्षार्थी बंधुरा तुम्हारे जो भिडियोटी हमें आलोचना करते चले फर्स्ट यूनिट टेस्ट एर परिवेश विषय प्रश्नपत्र 2022 बंधुरा भिडियोटी प्रथम पर्यायक्रमिक मूल्यायन प्रश्नपत्र परिवेश प्रश्नपत्र उत्तरसह अर्थात सम्पूर्ण उत्तरसह तुम्हारे जो समाधान कर दिए बंधुरा प्रश्नपत्रे पूर्ण मान 10 एवं समय 20 मिनट एखाने तुम्हारे नाम लिखते हबे आर एखाने रोल नम्बर प्राथमिक शिक्षा पर्षदेर निर्देश अनुयायी नवप्रवर्तित पर्यायक्रमिक मूल्यायन सीसीई पद्धति अनुसरणे ये प्रश्नपत्र तैरी हुए छे ताई अवश्य अवश्य किन्तु ये भिडियोटी उत्तरसह तुम्हारे देखे निते ही हबे ताहले देखे नेवा जाक प्रथमे एक कथाय उत्तर दाओ जेकोनो दुटी एकटी करे देखान हलो देखो কি দিয়ে আমরা শ্বাস নিই নাক দিয়ে খদাকে দেখো ফুটবল খেলায় কিসের কাজ খুব বেশি উত্তর পায়ের কাজ গ মানুষ উড়ে যাওয়ার জন্য কি বানিয়েছে উড়োজাহাজ ঘ দাঁতে নোংরা জমলে কি হয় জীবাণু জমে ও দাঁতে ক্ষয় রোগ হয় উঙ্গ সাঁতার কাটলে কি হয় হার্ট ও ফুসফুস সুস্থ থাকে হার্ট ও ফুসফুস সুস্থ থাকে এবার দুইটাকে আমরা দেখে নেব নিচে নানা রকম শাক পাতা আনাজের নাম দেওয়া আছে সেগুলো খেলে কি উপকার হয় তা লেখো দেখো বাদিকে শাক পাতা আনাজের নাম আর ডান দিকে খাওয়ার কি উপকার হয় প্রথম ব্রাহ্মী শাক উত্তর ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি বাড়ে নিম পাতা খেলে কি হয় উত্তর দেখো রক্ত পরিষ্কার করে সুগার কমায় পেঁপে খেলে পেটের রোগ গ্যাস সারে মোচা খেলে কি হয় ত্বক চুল ভালো রাখে দেহে লৌহের চাহিদা মেটায় বা আয়রনের ঘাটতি মেটায় এবার আমরা দেখে নেব তিন দাগে কি বলেছে নিচে অসুখের নাম দেওয়া আছে সেই অসুখের শরীরে কোথায় কি কষ্ট হয় লেখো অসুখের নাম আর ডান দিকে দেখো কোথায় কষ্ট কি কষ্ট হয় আন্ত্রিক আন্ত্রিক হলে পেটের যন্ত্রণা পাতলা পায়খানা ও বমি হয় জন্ডিস হলে চোখ হলুদ অনিদ্রা ক্ষুধামান্দ হয় পক্স হলে গা হাত পা ব্যথা ও জ্বর হয় পক্স হলে গা হাত পা ব্যথা ও জ্বর হয় এবার প্রথম পেজ হয়ে গেল এবার পরের পেজ দ্বিতীয় পেজ দেখে নাও চার সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও একটি করে দেখানো হলো যে কোনো দুটি করতে হবে দেখো শীতকালে গায়ের চামড়া ফেটে যায় শীতকালে গায়ের চামড়া ফেটে যায় পঞ্চেন্দ্রিয় বলে দেখো পাঁচটি অঙ্গ কী গদাগে নিম বেগুন হলো একটি তেতো খাবার ঘদাগে এদেশ থেকে অন্য দেশে গেছে আম অঙ্গদাগে দেখো ঘাস মানুষের কাছে অখাদ্য এবার পাঁচ দাগের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে দেখে নাও প্রথমে কি মাছ আমরা খেয়ে থাকি দেখো তোমরা যে যে মাছ খাও যে মাছগুলো খাও সেই মাছের নাম তোমরা লিখবে আমি এখানে অনেকগুলো মাছের নাম লিখেছি দেখে নাও রুই কাতলা শিঙি মাগুর কই পুঁটি ইলিশ ভেটকি পাবদা চিতল তোপসে তেলাপিয়া মাছ আমরা খেয়ে থাকি তোমরা যে মাছ খাও সেই মাছগুলোর নাম লিখবে খ আগেকার দিনে কিসের বাসন পাওয়া যেত আগেকার দিনে মাটির বাসন পাওয়া যেত অথবা লিখতে পারো আগেকার দিনে মাটি ও পাথরের বাসন পাওয়া যেত এবার দেখো গদাগে গদাগ দেখে নাও আমাদের দেহে কোথায় নোংরা জমে আমাদের দেহের হাত পা কান নাক নখ পিঠ প্রভৃতি জায়গায় নোংরা জমে এবার ঘদাগে দুধ দিয়ে কি খাবার তৈরি হয় ঘি ছানা মাখন রসালো মিষ্টি ক্ষীর টক দই ক্রিম দই দুধ থেকে তৈরি হয় তাহলে ঘি ছানা মাখন রসালো মিষ্টি ক্ষীর টক দই ক্রিম দই দুধ থেকে তৈরি হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও